একজন প্রিয় দর্শক তারিক মুনাওয়ার, তিনি একটি সমস্যার কথা বলেছেন। তিনি বলেন যে আমি একটা মসজিদে জোহর নামাজের নামাজ পড়ার জন্য দাঁড়ালাম, সালাতের জামাত শেষ হওয়ার পরে, এবং সেটা হচ্ছে হানাফি মাধহাব বা এই বিশ্বাসে পরিচালিত মসজিদ। আর তখন বাজে 3:15 বা তার কাছাকাছি সময়। আমি যখন সালাতে দাঁড়ালাম, ঠিক তার পাশের একটা মসজিদ ছিল যেটা আহলে হাদিস বা তাদের মসজিদ বলে পরিচিত, সেখানে আসর নামাজের আজান দিয়েছিল। এখন আমার সালাতটা আসলে কি কাজা হবে নাকি জোহরের সালাতই হবে? দেখুন, এই মাসালাটি একেবারে সুসমের সেই মানে সাহাবাই কেরামের যুগ থেকে মাসালাটি নিয়ে বিতর্ক আছে যে জোহর এবং আসরের মধ্যে আসলে ব্যবধানটি কতটুকু, জোহরের সালাত এর শেষ সময় কখন এবং আসরের সালাতের শেষ সময় শুরু কখন, এটি নিয়ে বিতর্ক আছে। তো ফলশ্রুতিতে আপনি যদি সেই সময় আপনি সালাত আদায় করতে যান এবং আপনার আসলে ওজোর ছিল যে কারণে আপনি এত দেরি করে পড়েছেন, তাহলে আশা করছি আপনার সালাত হয়ে যাবে। দুটো যারা যে দুটো পথ মতই এখানে এখানে আসলে বিশুদ্ধ, কারণ দুটোই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। দুটো আবারও বলছি, দুটোই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে আসর সালাতের সময়টা, এটি কি কোনো একটা বস্তুর ছায়া দ্বিগুণ হলে শুরু হয় নাকি একগুণ হলে শুরু হয়, দুটোই হাদিস দ্বারা প্রমাণিত এবং সহিহ হাদিস দুটোই। তো আপনি দুটোর উপরের যে কোনো একটার উপর আমল করতে পারেন, কিন্তু আমরা আপনাকে বরং আপনার সালাত হয়ে গেছে আমরা এতটুকু প্রথমত বলে রাখি ইনশাআল্লাহ। তবে আপনাকে আমরা বলি যে সালাত তো আসলে একেবারে শুরুতে আদায় করা উচিত, কারণ রাসূলুল্লাহকে যখন প্রশ্ন করা হলো কোন ইবাদত উত্তম, তখন তিনি বললেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা, সময় মতো সালাত আদায় করা। আর রাসূলুল্লাহ বলেছেন, এটা আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনাও আছে, যখন সালাতের সময় হবে তখন তোমরা এটাকে দেরি করবে না। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাকুতা, এটি তো নির্ধারিত সময় একেবারে শুরুতেই আদায় করা উচিত ছিল। আপনি সালাতকে কেন বলেন যে কাজ আছে, কাজকে বলুন সালাত আমার সালাত আছে, কাজকে এর জন্য সালাতকে দেরি করবেন না, সালাতের জন্য কাজকে দেরি করুন, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করে আপনার কাজটাকে সহজ করে দেবেন ইনশাআল্লাহ। তো ফল আপনার সালাত হয়ে গেছে, আমার বিশ্বাস যে আপনার সালাতে কোনো সমস্যা হয়নি। তবে আপনি চেষ্টা করবেন যে যেই সময়টি নিয়ে বিতর্ক আছে ওই বিতর্কিত সময় আপনি যাবেন না, কারণ হাদিসে এসে দা আমা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, তুমি এমন ভাবে কাজ করো যে কোনো সন্দেহের উদ্রেক যাতে না হয়। আপনার তো সন্দেহের উদ্রেক হয়ে গেছে, কারণ অন্য জায়গায় সালাতের আজান দিয়েছে এবং সেটি সত্যিকার হাদিস দ্বারাই প্রমাণিত এবং অধিকতর স্ট্রং, অধিকতর স্ট্রং হাদিস দ্বারা প্রমাণিত, অধিকতর স্ট্রং হাদিস দ্বারা প্রমাণিত। ফলে আপনি আরো আগে সালাত আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তবে আপনার সেদিনকে সালাত হয়ে গেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।